ভাগ্যস্থলী ছাড়াই বেঁচে আছেন ম্যারাথন দৌড়বিদ। পেটের দায় মানুষ দিনরাত পরিশ্রম করে থাকেন, কারণ মানুষ খাবার গ্রহণের মাধ্যমে শরীরে শক্তি সঞ্চয় করে থাকে। তবে কখনো কি ভেবে দেখেছেন আপনি বেঁচে আছেন অথচ পেটের ভেতরটা শূন্য? হয়তো কেউই এমন এক বিস্ময়কর পরিস্থিতি কল্পনাতেও আনার সাহস পান না। তবে অবাক করা বিষয় হলেও সত্যি যে 36 বছর বয়সী জুয়ান ডুয়ালের পেটের ভেতরটি ঠিক এমনই, অর্থাৎ তার পেটের মধ্যে কোনো নেই পাকস্থলী, কোলন বা মলাশয়। প্রায় 18 বছর ধরে তিনি এভাবেই বেঁচে আছেন। জানলে অবাক হবেন এই মানুষটি একজন জনপ্রিয় ম্যারাথন দৌড়বিদ। জুয়ানের জীবন কাহিনী জানলে হয়তো আপনার চোখ বেয়ে পানি ঝরে পড়বে। জুয়ানের জন্ম হয় স্পেনে, সেখানেই পরিবার সহ বাস করতেন তিনি। মাত্র 13 বছর বয়সে শারীরিক বিভিন্ন সমস্যার কারণে সে জানতে পারে জুয়ান ফ্যামিলিয়াল মাল্টিপল পলিপেসিস নামক এক বিরল ব্যাধিতে ভুগছেন। এটি এমন একটি জিনগত রোগ যা পাকস্থলীর ক্যান্সার হবার ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল 99.8%। 19 বছর বয়সে উচ্চ মাধ্যমিক শেষ করার পর জুয়ানের কোলন এবং মলদ্বার অপসারণের জন্য কঠিন অস্ত্রোপচার করা হয়। কয়েক ধাপে গুরুতর সব অস্ত্রোপচার থেকে সেরে উঠবার পর যেন নতুন জীবন পান জুয়ান। একদিন কুকুরের দড়ি ধরে হাঁটতে হাঁটতে কুকুর দৌড়াতে লাগলো। এমন সময় জুয়ানও দৌড়াতে শুরু করলো। কিছু দূর যাবার পর জুয়ান টের পেলেন তিনি দৌড়াতে পারছেন। এর কয়েক মাস পরে জুয়ান নিজেকে ইংল্যান্ডের একটি ছোট্ট শহরের কাজ শুরু করেন। তিনি সেখানে কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তাদের উৎসাহ ও নিজ আত্মবিশ্বাসে হয়ে দাঁড়ান জুয়ান। এরপর শুরু করেন শারীরিক অনুশীলন। সবচেয়ে অবাক করা বিষয় হলো শেষ অপারেশনের 8 মাস পরই টানা 2 ঘন্টা বার্সেলোনা হাফ ম্যারাথন শেষ করেন জুয়ান। এরপর তিনি পর্বত দৌড় এবং অতি ম্যারাথনের প্রশিক্ষণ শুরু করেন। তিনি জানান খেলাধুলা তাকে সুস্থ রেখেছে এবং বেঁচে থাকার প্রেরণা যোগায়।